মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ অর্পিতাস বাংলা ব্লগস। তো আজকে হচ্ছে আমাদের গায়ে হলুদ, আর রানাদার গায়ে হলুদ, তো সে আর কি রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমরা প্রত্যেকে রেডি হয়ে আছি, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলায় প্রথমেই ঠাকুরের দর্শন করে নিলাম, আর তারপর বাড়ির যা যা কাজ সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলায় সবাই চান টান করে এখন আমরা সবাই রেডি হচ্ছি। যে নিয়মটা আমাদের আছে, কুলোই মাথায় নেওয়া আর নবার নামানো ওঠানো, সেটাই আর কি করবার জন্য। বড় মা এখন এদিকে আম পল্লব রেডি করছে। সবাই মিলে সবাইকে নিয়ে ভিডিও করছে। বললো তো কি হয়েছে, সব বড় মারা আছে, এই যে দুই বড় মা এসে, বড় মা চলে এসে বড় মার পাশে, এই যে বড় বড় মা, মেজ বড় মা আর আরেক বড় মা। তো আজকে এখানে এদিকে আলতা পড়া হচ্ছে, আর এদিকে বাবু এসছে আমাদের গোস্তব, ও দুদিন আগে এসছে। যাই হোক, আজকে হচ্ছে আমাদের মানে কি বলবো, গায়ে হলুদ। হ্যাঁ, গায়ে হলুদ। আর ও যা, তুই যাবি? আমি আমি দেখি এখন ডিসাইড করি নি কিছু, তারপরে যদি হয় তো চলে যাবো, যদি দরকার না পড়ে তাহলে এখানেই সব দেখবো এখানে। আর এর আগে যা যা হয়েছে নিয়ম, মানে বর্দার বেলায় ছোটদার বেলায় আমি যেহেতু গায়ে হলুদ দিতে গেছিলাম তাই আমি কিছুই দেখতে পাইনি। রানাদার বেলায় আর যাচ্ছি না, রানাদার বেলায় থাকছি, তাই এখানে কি কি নিয়ম হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, দেখতে থাকো। এক এক করে সবাই আলতা পড়া হচ্ছিল, আর তারপর আমি পড়তে বসলাম, আর মেহেন্দিটাও তোমাদের সাথে শেয়ার করলাম যে কিরকম হয়েছে। দেখো এখানে সব তত্ত্বগুলো সাজিয়ে রাখা হয়েছে, আর এরপরেই শুরু হবে গায়ে হলুদ। আর হলুদটা বাটা হলুদ তোমরা দেখতেই পেলে। গায়ে হলুদের পর এই যে তত্ত্বগুলো রয়েছে এগুলো সবই যাবে মেয়ের বাড়িতে। তো কেমন হয়েছে তত্ত্বগুলো সাজানো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এরপর নেক্সট কি হচ্ছে দেখতে চলো। তো গায়ে হলুদ শেষ হয়ে গেল, আর তারপর আমাদের শুরু হলো ফটো সেশন। তো দেখো সবাই মিলে আমরা এইভাবে হাতটাকে রেখে একটু হলুদ নিয়ে রানাদার মুখটা চেপে ধরলাম, আর সবাই মিলে একটু পরেই হাতটা খুলবো। আর এই নিয়ে কিন্তু আমাদের প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো, আর ক্যামেরাম্যানরা যেভাবে ডাইরেকশন দিচ্ছিলো সেভাবেই আমরা করছিলাম। তো এইভাবে আজকের গায়ে হলুদ পালাটা শেষ করলাম, আর এরপর যা যা নিয়ম আছে সেগুলো আবার দেখাচ্ছি।
তো এক এক করে ফটো সেশন হয়ে রানাদাকে পুরো ভূত করে দিয়েছি আজকে, পুরো হলুদ মাখিয়ে একদম শেষ। তো দেখো কি করছি, চালুনি নিয়ে আসো আর একটি ঘটি নিয়ে আসো, চালুনি নিয়ে আসলে জল ভালো লাগবে না। কাকাকে খাওয়াই দাও, এটা কাকাকে হাম করাই দাও, কাকাকে হাম করে।